হাতে ভাজা গিগোজ মুড়ি। এই মুড়ির জন্যই বিখ্যাত লক্ষ্মীপুর জেলা। লক্ষ্মীপুরের চাহিদা মিটিয়ে এই মুড়ি বিভিন্ন জেলায় পাঠানো হয়। শুধু তাই নয়, দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও পাঠানো হচ্ছে গিগোজ মুড়ি। লক্ষ্মীপুর জেলা সদর, রায়পুর, কমলনগর সহ বিভিন্ন এলাকার 8টি গ্রামের শতাধিক পরিবারের প্রধান জীবিকা হাতে ভাজা গিগোজ মুড়ি। এই মুড়ি তৈরিতে প্রথমে ধান কেনা হয় এবং তা থেকে সংগ্রহ করা হয় চাল। পরে শুধু লবণ পানি দিয়ে চাল ভিজিয়ে মুড়িগুলো ভাজা হয়। এই মুড়ি ভাজতে কোনো কেমিক্যাল ব্যবহার করা হয় না। প্রতিদিন রাত 3টা থেকে মুড়ি ভাজার কাজ শুরু হয়। আশপাশের নারী শ্রমিকরা এ কাজে নিয়োজিত। প্রতিদিন মুড়ি ভাজতে প্রায় 8 থেকে 9 ঘন্টা অক্লান্ত পরিশ্রম করতে হয় শ্রমিকদের। মুড়ি বানায় ধরেন ধান কিনে আনি বাজার থেকে, কিনে আনি আমরা সিদ্ধ করি বা পাই, এর রোদে শুকাই, তারপরে জারি তৈরি মুড়ি ভাজি। ধরেন দুই মন দানে লক্ষ্মীপুরে প্রতি বছর 500 টনেরও বেশি গিগোজ মুড়ি উৎপাদিত হয়। রমজান মাসে প্রতিদিনই 6 থেকে 7 লাখ টাকার মুড়ি উৎপাদন করেন উদ্যোক্তারা। ব্যবসায়ীদের কাছে প্রতি কেজি মুড়ি বিক্রি করা হয় 140 থেকে 150 টাকা দরে, আর ব্যবসায়ীরা বিক্রি করেন 160 থেকে 170 টাকা কেজি দরে। 120 কেজি বেশি গরুটা মিলে অটো দিয়ে দেয়। ধরেন রমজান আগে ছিল, যেটা অনেক বাড়তি হয়েছে। ঐতিহ্যবাহী গিগোজ মুড়িকে বাঁচিয়ে রাখতে কৃষক পর্যায়ে গিগোজ ধানের উৎপাদন বৃদ্ধি এবং ব্যাংক ঋণ সহ প্রয়োজনীয় সহায়তার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিজয় টিভি, নিউজ ডেস্ক।